শোনো, আমি সব খোঁজখবর নিয়েছি, সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যায়। আমেরিকায় বাস করলেও একেবারে বাঙালিপনাভাবে চলে, বুঝছো? এই যে ভাবি, ও ভাবি, আপনার মেয়েটা সম্পর্কে ওর একটু জানান তো। আমি আবার কি জানি, সবই তো তুমি জানছো, জানাচ্ছ। তা অবশ্য ঠিকই বলেছেন। শোনেন, চলেন আমরা যাই, ও এখন ওই পিয়াচির সঙ্গে ফোনে কথা করবি। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। মা, আমি কাল সকালে ঢাকা যেতে চাই। কাল সকালে ঢাকা যাবি? এখন তোর না আছে পড়ালেখা না পরীক্ষা, আমি তো ভাবলাম কটা দিন আমার সাথে থাকবি, আর বলছিস কাল সকালে ঢাকা যাবি। মা, তুমি তো আমার সাথে রিনার বিয়ের ব্যাপারটা নাই বলে দিয়েছ। সেটা আসলে আমি নিজে সামনাসামনি রিনাকে বলতে চাই, তা না হলেও ঝামেলা করবে। তাছাড়া যদি তোমাদের ওই পাত্রীর সাথে আমার বিয়ে হয়, তখন তো এখানেই থাকতে হবে, তাই না? এটা তো ফাইনাল কিছু হয়নি এখনো তুমুল। আমি না কদিন পর আবার চলে আসবো, অসুবিধা কি আছে? আমাকে তুমি যেতে দাও। আচ্ছা যাবি, খেতে চ। তুমি যাও, আমি আসছি। কিরে মুতুল, আমার সাথে একদম ফাজলামো করবি না। আমাকে সবচেয়ে বেশি যে পেইন দেয় সেই মানুষটা হচ্ছিস তুই। মানে তোর পেইনের কারণে আমার মনে হয় মাঝে মধ্যে আমাকে সুইসাইড করতে হবে। তোর প্রিয়সীকে ফোন দিয়েছিলি? এই, তোর প্রিয়সী মানে কি? না, সে তো কয়দিন পর তোরই হবে। মেজর চাচা নাম্বার দিয়েছে না, ফোন দে, তুইও কথা বল আর আমিও একটু হও ভবিষ্যতে কথা বলি। বেশি বিটলামি করিস না অনু, কাহিনী সবে শুরু, আস্তে আস্তে সব টের পাবি। কাহিনী তো তোর শুরু, তোর সংসারের কাহিনী। আচ্ছা, তুই কি অন্য কোনো চিন্তা মাথায় নিয়ে কিছু করছিস নাকি? না না, অন্য কোনো কিছু মাথায় নেই, এই মেয়েকে আমি বিয়ে করব। আর বিয়ে করলেই তো সংসার শুরু, এই জন্যই বললাম কাহিনী সবে শুরু। ও আচ্ছা, তাহলে ফোন দে। তুই আমাকে মাফ কর, মেজো চাচার যন্ত্রণা থেকে বাঁচতে আমি তোর কাছে আসলাম, এখন তুই আমাকে একই যন্ত্রণা দিয়ে যাচ্ছিস। সরি। এই রিনার সাথে তো শর্ত কি ছিল রে? কেন, তুই যে নতুন বানিয়ে দিয়েছিস, বড় ভাই কিন্তু ফেসবুকে পোস্ট করেছে। কি বানিয়ে দিয়েছি? এই দেখ, তোর একটা ছবি দিয়ে পোস্ট করেছে, প্রেমের শর্ত ভাঙসুই তো মরসুই, ময়মন সিংহের বাসার বাণী। আসলেই তো, প্রেমের শর্ত ভাঙচুই তো মরচুই। আচ্ছা, শর্তটা কি ছিল রে? দেখ, তুই পিচ্ছি একটা মেয়ে, কেবলমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিস, তোর এগুলো নিয়ে গবেষণা করতে হবে না। Thank you.
কিরে রিনি, এত রাতে ফোন দিয়েছিস? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, কি হয়েছে বল। মামা মামা শোনো না, আমাদের সাথে একটা মেয়ে থাকে বুঝছো, ও কক্সবাজারে গেছিল একটা কাজে, মেয়ে না অনেক বড় একটা বিপদে পড়ছে। তুমি তো ওখানে বিজনেস করো, তোমার তো অনেক লোকজন পরিচিত আছে না, কাউকে একটু পাঠায় মেয়েটাকে উদ্ধার করতে হবে। মামা কি সমস্যা হয়েছে? আমি আমি তোমাকে পরে বলবো কি সমস্যা, এখন আমি এগুলো বলতে পারবো না। একটা জায়গাতে লুকায় আছে, তুমি জাস্ট তোমার কোন একটা লোক পাঠাও, পাঠাও ওখান থেকে ওকে উদ্ধার করো। আমার নাম্বারটা তোমাকে এসএমএস করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই নাম্বার পাঠা, আমি দেখছি, চিন্তা করিস না। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, তুমি এক্ষুনি করবা কিন্তু। বাই। কি বলছে কি বলছে? নাম্বার এসএমএস করি, মামা পারবে, লোক আছে ওখানে। তো
মেয়েটার কোনো বিপদ হয়েছে, সে কোনোখানে লুকায় আছে, তার উদ্ধার কইরা আমাকে হোটেলে আইনা ঘুমাইতে দিবি, ঠিক আছে? মা বড় ভাইয়ের জন্য পায়েস রান্না করে দিয়েছে, পেগে রাখ। একটা শোন, তুই প্রত্যেক দিন আমাকে ফোন করবি সকাল বিকাল। আমার সিদ্ধান্ত আমি নিব, উনি যেন আমাকে ফোন করে কোনো বকবকি না করে। আমি বলে তো কোনো লাভ হবে না, তোর চাচা তোকে ঠিকই ফোন করবে। শোনমতুল, যাওয়ার সময় আমার বাসে উঠে কান্নাকাটি করিস না। পরে মা যে ফোনটা কিনে দিয়েছে সেটাও যাবে। আমি তোকে ঘটনাটা বলেছি, তার মানে এই না তোকে আম্মার সামনে বলতে হবে কথাটা। আচ্ছা, তোর ফোনটা কিভাবে হারিয়েছিল বলতো? আম্মা আমার দেরি যাচ্ছে, আমি আমি রওনা দিচ্ছি, পৌঁছে আমাকে জানাবি। ওকে, একটু দাঁড়া, একটু দাঁড়া। একদম দরদে আসো, আসো ঘরে আসো। আমাকে তো তুমি এত ভালোবাসো না? এটা কোনো ঘটনাই না সালিম ভাই, আমি এমন এক বুদ্ধি বার করেছি, এই বুদ্ধি শোনার পর এই যে রিনা, রিনাই চরিত্র ছেড়ে নাটক ছেড়ে পালাবে, খাপে খাপ মুনতাসিরের বাপ। পাতা ভাই, বুদ্ধিটা কি বার করছেন সেটা বলেন তাড়াতাড়ি। বুদ্ধিটা হচ্ছে গিয়ে আসার সাং ভাই, এই নাটকের প্রধান চরিত্র মানে নায়ক চরিত্র আপনি কাকে ফিট করেছেন? এখনো পর্যন্ত ওইভাবে কাউরে পাই নাই, বুঝছো? ভাবতেছি কাউরে যদি না পাই তাহলে আমি নিজেই করব। পুরো পারা ভাই, আপনি কি করতেছেন? এই নাটকের প্রধান চরিত্র হিসেবে আপনি কাস্ট করবেন হচ্ছে তুমুলকে। তুমুলকে কাস্ট করলে রিনাই ঘটনা শোনার সাথে সাথে তেলের বেগুনে চলে উঠবে, সে সাথে সাথে চরিত্র ছেড়ে দেবে, তোমার সাথে অভিনয় করবে না, শহর ছেড়ে পালাতে পারে। কি বলবো, কিভাবে নাই হবে সে? হ্যাঁ, মানে তোমার এই প্যাস মার্কের কথাবার্তা আমি ঠিক বুঝতেছি না। একটা কাজ করো, তুমি একটু দয়া করে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, সকাল সকাল চা না খাইলে আমার মাথা ঠিক মতো কাজ করে। যাও সান ভাই, ব্যাপার বুঝতে পারছি না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেওয়ার পর থেকে আপনি আমাকে প্রোডাকশন বয় বানায় ফেলা নেই, ঘটনা কি? অ্যাসিস্ট্যান্টের কাজগুলো বুঝো ঠিক মতো, যাও আগে চাটা খায় না।
আর বলো না, ও কক্সবাজারে একটা শুটিংয়ে যাবার কথা। আমি ওকে বেশ কয়েকবার নিষেধ করেছি, লোকজন চেনে না জানে না, আন্দাজে শুটিং ধরো 7 তারিখে, ওকে যেতে বলছে 4 তারিখে, লোকেশন রেকি করান কি কি জানো। আমরা এখানে সবাই ওকে নিষেধ করছি কিন্তু ও কোনো কথাই শুনতে চায় না। এখন গিয়ে পড়লো না একটা বিপদে, রাতেবেলা আমাকে ফোন করে বলতেছে ওকে উদ্ধার করতে হয়। এরকম বলো মামা, বোকা কোথাকার। না ঠিক আছে মামা, থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকো মামা, হ্যাঁ রাখি, পরে কথা হবে। মায়া মায়া নাস্তা করি নে। স্টাইল বস, আপনি যে কদিন ধরে অফিস করতেছেন, প্রতিদিন তো আমাকে দিয়ে চা বানাই নিতেছেন, খিচুড়িও বাদ রাখতেছেন না। আমি কিন্তু চা বানানোর পাবলিক না, তাছাড়া আমাকে নিয়োগ দেওয়া হয়েছে সিপিডি হিসেবে। মিডিয়ায় খবর নিয়ে জানতে পারিছি সিপিডি এর ক্ষমতা রাখে, তাই না? তাছাড়া আপনি বলেছিলেন অফিসে একটা প্রোডাকশন বয় রাখবে, সেটা তো খবরও নাই। আমি আর চা বানাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি শান্ত হও। হ্যাঁ আমি আমি এই এই একটা ভালো প্রোডাকশন বয় খোঁজ নে তো। স্টেলিনদা, আমার ওই প্রোডাকশন বয় না বলে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বললে গ্রুপ থেকে একটা নেওয়া যায়। এটা একটা ভালো পরামর্শ দিছিস। হ্যাঁ তুমি কি যেন বলতেছিলে দিতে? বলতেছিলাম কি, এই রিনার সাথে তুমুল এখন দা কাটানি সম্পর্ক। আপনি যদি প্রধান চরিত্র সজি সজি ক্যাটে তুমুলকে যদি নিয়োগ দেন, তাহলে পরে কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, তাহলে কলের কাজ কৌশল হয়ে যাবে, তার কোনো চিন্তাই করতে হবে না। এ তো দেখি $1,000,000 পেয়ে আছে ফিতে ভাই। শিপু ভাই, তুমুল ঢাকা আসতেছে, সালিম ভাই তুমুল ঢাকার সাথে সাথে তুমুলকে আপনি ঘটনাটা বলে ফেলান, তাহলে আর কোনো চিন্তা করতে হবে, সব সমাধান। এই ফিতে যা না, মুরগি রক্ত নিয়ে যা। মানে ব্যান্ডেজ বাঁধতে হবে কেন মুরগির রক্ত? আমি তো কিছু বুঝতে পারতেছি। হ্যাঁ খেলা তো সবে শুরু করো ভাই, আমি ব্যান্ডেজ মাথায় নিয়ে মিনার কাছে যাব, গিয়ে বলবো রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মারা গেছে, 4 নাম্বার আমি হতে পারতাম, কিন্তু আমি তোমার জন্য ফিরে এসেছি, এই কথা আমি বলবো। বলে কি লাভ? হ্যাঁ বলে এটা ইমোশনাল ব্ল্যাকমেলিং করা হবে তাকে। হ্যাঁ তখন সব কিছু ভুলে গিয়ে তিনি আমাকে চড়ে দেবে। খুব ভালো, খুব ভালো। দি 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 জানা নিয়ে না, আমি বেঁধে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। আচ্ছা